কদরের রাত্রে বাবা চোখে জোরে জোরে ঘুষি মাইরা কয়, চোখ দেওয়ার কি দরকার ছিল? সেই চক্ষু দিয়ে যদি তোমারে দেখতে না পারি, তোমারে দেখার জন্য মুসা নবী আফসোস করছে, ইউনুস নবী মাছের পেটে বসে তোমারে দেখার আফসোস করছে, তোমার নবী আসমানে যাইয়া তোমারে দেখছে, তার উম্মত হয়ে যদি দেখতে না পারি। ইমাম গাজালি যখন এইভাবে ডাক দিছে বাবা, রাতের অন্ধকারে ঘুমায়া দেখে ইমাম গাজালির সামনে আমার আল্লাহ বসা। তুমিও যদি এই রাত্রে আমার মালিককে ডাক দিয়া বলো, মালিক আগামী বছর হয়তো এই দিনে আর বাজব, একই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি পাঁচ ভাই, বড় ভাইরে রাইখে ছোট ভাই চলিয়া, ফজর পর্যন্ত তুই আমার কাছে চাবি। আমি রব্বে কারিম বলবো, মালিক বলবো, বান্দা তোর চাওয়া এখানে শেষ হয়ে গেছে আর আমি এখান থেকে দেয়া শুরু করলাম। ও জিব্রাইল, আমার বান্দাকে ফজরের সালামটা যখন ফিরাইব, ডান দিকে সালামটা ফিরাইব, হাত্তা ইয়াতলাউল ফাজর, আমার আল্লাহ বলেন তুই ফজরের নামাজটা আদায় করিয়া যখন ডান দিকে সালামটা ফিরাবি, বাম দিকে সালামটা ফিরাইবার আগে তোর জীবনের সব গুনাহ মাফ, এবং তুই যেইগুলা দরখাস্ত সাবমিট করছিলি, আল্লাহ মেয়ে বিয়া দিতে পারি না, আল্লাহ আমার স্বামী মারা গেছে, আল্লাহ আমি নতুন একটা বিবি চাই, আমি নতুন একটা জিন্দেগি চাই, আল্লাহ আমার সুন্দর একটা চাকরি চাই, আল্লাহ আমি ঋণগ্রস্ত হইয়া মরতে চাই, সুদের ঋণ মাথায় লইয়া ঘুরি, মানি রেজেকের অভাবে দুনিয়ার মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, একই মায়ের গর্ভে জন্ম নিছি, আমার এক ভাই পাঁচতলায় থাকে, আমি গাছতলায় থাকি, আছে না নাই? আমার এক ভাই কলমের খোসা দিয়া লাখ লাখ টাকা ইনকাম করে, আর আমি সারা রাত দিন সারা রাত রাজমিস্ত্রির কাম করিয়া মাত্র 500 টাকা পাই। রেজেকের জন্য আমি মানুষের দারে দারে ভিক্ষার কারো কুজুরি হাতে নিয়ে ঘুরি, আমি আর এই জিন্দগি চাই না। তুমি কদরের রজনীতে বলছো তুমি সুস্থ রাখবা, তুমি রেজেক দিবা, তুমি ঋণগ্রস্ত মানুষকে ঋণ পরিশোধ করার সুযোগ দিবা, আমি এত কিছু চাইছি তুমি দিবানি, আমার আল্লাহ বলে চাওয়ার মতো চাইছো, আমি আল্লাহ না দিয়া পারতাছি না। বেজান রে এখন আমার মালিকের কাছে চাইবা, আল্লাহ বলেন মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি গুসা হই। চাওয়ার রজনী হলো ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নবী হাজার মাসের চাইতে উত্তম 83 বছর 4 মাস, এই 83 বছর 4 মাস যদি দাঁড়ায় দাঁড়ায় রো নামাজ পড়ে যেই সওয়াব পাবে, একটা রাত্র যদি আমার বান্দা আমার কাছে ইবাদত করে, তার চাইতো আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। একটা মানুষ পাশে বাদান 70 বছর 60 বছর 63 বছর, আমার নবী দুনিয়ায় বাস করছে, দুনিয়ায় বেঁচেছিলেন মাত্র 63 বছর, নবী আমার বলেন আমার উম্মত করে বাঁচবে মাত্র 65 বছর, 65 বছর আমার উম্মত করে হায়াত পাবে, আর একটা রাত্রে ইবাদত করলে আমার উম্মত পাবে 83 বছর 4 মাসের সওয়াব। আমার উম্মত যদি একটা রাত্রে ওসিলা দিয়ে আমি মাওলার কাছে কান্দা গো, আমার ওই বান্দারে আমি মাফ না করে পারি না, নিজের হাতে বান্দা তুমি বানাইছ, মাফ করিয়া দিবা তুমি এই রাত্র ব
বলেন না, মাফ করিয়া দিবা তুমি এই রাত্র, তুমি যদি মাফ নাই করবা বান্দারে কোন মাওলা নাই গামাবুদ মাফ কর, কোন ইলা নাই গামাওলা মাফ কর, তোমার বান্দা কাঁদে মাওলা কদরে, তোমার বান্দা ডাকে দেখো কদরে, মাফ কইরে দাও এই রাতেরি খাদিরে, মাফ কইরে দাও এই রজনীর খাদিরে। বাজানরে যারা অসুস্থ আছেন এখন দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিবেন, বুকের ব্যথায় হাড়ের ব্যথায় রুকু সিজদা করতে পারেন না, আল্লাহ সেই কথা বলেন কে আছো অসুস্থ মানুষ, কদরের রাত্রে আমার চিল্লায় চিল্লায় ডাকবা। আপনারা ফেসবুকে দেখছেননি আল্লাহর এক বান্দা মিশর থেকে গেছিল বাবা হজ করার জন্য, অন্ধ মানুষ এই চোখ দিয়া দেখতে পারত না, কাবা ঘরটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মালিক রে অন্যের সাহায্যে বিমানে সরিয়া হজে আসলাম, তোমার কাবা ঘরটা যদি চোখে দেখতে না পারি তোমার কুদরতি হাত দিয়ে রমজানের খাতিরে আমার চোখের পাওয়ারটা ফিরাইয়া দাও। এই লোকটা কাবা ঘরের চত্বরে মাতাবের মধ্যে বসে মাওলারে ডাক দিছে, তার সন্তান তার সাথে আছে বাবা, মাত্র কয়েক মিনিটের ভিতরে আল্লাহ তার চোখের পর্দা সরায় দিছে। আপনারা দেখছেন প্র্যাকটিক্যাল, লোকটা যখন চোখের পর্দা আল্লাহ সরায় দিছে, চোখ দুইটার আলো যখন আল্লাহ ফিরায় দিছে, লোকটা চিল্লাইতেছে আর বলতেছে মালিক রে এই চোখ দিয়ে দুনিয়াটা দেখছি অন্ধকার, রাত ও যেমনে দেখছি দিনও সেরূপ দেখছি, কটমিল খাইছি মনে করছি না পেয়ারা, পেয়ারা খাইতে যাইয়া মনে করছি বিলাতি গাব, মালিক রে জিব্বাই দিয়া বুঝতে পারতাম এটা কোন ফলের কি স্বাদ, কিন্তু চোখ দুইটা দিয়ে দেখতে পারি না। তুমি যখন আমার এই চোখ দিয়ে কাবা ঘরটা দেখাইছো, এখন তোমার আমার দেখতে দিবা। কবিতার ভাষায় কত সুন্দর বলে, চক্ষু দিলে সব দেখিতে, আ চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর দুই নয়নে ছিল কি দরকার। আল্লাহু আকবার, ধরে বলো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কবিতাটা বলেন ফার্সি ভাষায়, বলেন তুমি চক্ষু দিলে সব দেখিতে, তুমি চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার। এই কদরের রাত্রে বাবা চোখে জোরে জোরে ঘুষি মাইরা কয়, চোখ দেওয়ার কি দরকার ছিল, সেই চক্ষু দিয়ে যদি তোমারে দেখতে না পারি, তোমারে দেখার জন্য মুসা নবী আফসোস করছে, ইউনুস নবী মাছের পেটে বসে তোমারে দেখার আফসোস করছে, তোমার নবী আসমানে যাইয়া তোমারে দেখছে, তার উম্মত হয়ে যদি দেখতে না পারি। ইমাম গাজ্জালী যখন এইভাবে ডাক দিছে বাবা, রাতের অন্ধকারে ঘুমায়া দেখে ইমাম গাজ্জালীর সামনে আমার আল্লাহ বসা। তুমিও যদি এই রাত্রে আমার মালিককে ডাক দিয়ে বলো মালিক আগামী বছর হয়তো এই দিনে আর বাঁচব, একই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি পাঁচ ভাই, বড় ভাইরে রাইখে ছোট ভাই চলিয়ে,
মেজ ভাই রে রাইখে বাবা ছোট ভাই চলিয়া যায়, আমিও যে এখন বেঁচে আছি এটা আমার আল্লাহর ফজল কর। আমি জানি কত দাদা ভাইরা আমার কাছে আসরের পরের থেকে নিয়ে ঈশার নামাজের আগ পর্যন্ত দোয়া চাই, কত মানুষের নাম খাতার মধ্যে লিস্টিতে লেখছি, হয়তো একটু পরে আমি আপনাদের সামনে তাদের পক্ষ থেকে দোয়া চাইব। বাজান আপনারা তো আমার কাছে দোয়া চাইলেন, কেউ বলছেন হুজুর আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত, আবার কেউ বলছেন হুজুর আমার বাবা প্যারালাইসে গ্রামের বাড়ি পড়িয়া রইছে, আবার কেউ চোখের পানি দিয়া হাতের মধ্যে হাদিয়া দিয়া বলছেন হুজুর আমার জনম দুঃখিনী মাসকে দুনিয়ায় পাইছে, মায়ের জন্য এক খতম কোরআন শরীফ পড়ছি, এই কদরের রাত্রি একটু বক্সায় দিয়েন গো, তোমরা আমার কাছে দোয়া চাইলে আমিও তোমাদের কাছে দোয়া চাই গো বাবা, আমিও তোমার মতো মারা। এই দুনিয়ায় যার মানে ওর মতো দুঃখ মেয়া কেউ নেই, আমি ইলিয়াস রহমান জেহাদি লক্ষ লক্ষ টাকার মার্কেট করছি তুমিও করছ, কত মায়ের জন্য বাজান তিরি পিস কিনছি, কত বোনের জন্য কিনছি, কত মায়ের জন্য কাপড় কিনলাম, আমার যে কাপড়ের আসলে করিয়া বড় করলো, শীতের রজনীতে মা খেতাটা গায়ে দেয় নাই, এত গরিব ছিল আমার মা তোমার মা, ভালো কোনো খেতা তোমাদের ঘরে ছিল না, ওই খেতাটাও যখন পোষা পায়খানা করে বিজাই দিছিলা, আহারে বাবা তুমি চিন্তা করে দেখো তোমার সন্তানের দিকে তাকায় দেখো, আমি গতকালকে ইফতারের মাত্র দুই মিনিট আগে বাবা, দুই মিনিট আগে আলহামদুলিল্লাহ বলে আমার চোখের সামনে দেখতেছি এক মা, আমি একদারি প্রোগ্রামে গেছি যায় দেখি একটা মা তার ছোট্ট বাচ্চা বাবা ইফতারির দুই মিনিট আগে পায়খানা করে দিছে, আমরা সবাই ইফতারি খাইতেছি দেখি ওই মা ইফতারি বাদ দিয়া বাচ্চাটারে বাথরুমের মধ্যে লয়ে গেছে, মা ইফতারি মাত্র একটুখানি পানি খায়া বাচ্চাটারে বাথরুমে নিয়া পরিষ্কার করে তারপরে বাচ্চাটারে কোলের মধ্যে বসাইয়া মা ইফতারি করে, ওই দৃশ্য দেখা বাবা, কারণ তার দেখা আমার জন্য জায়েজ, এই জন্য বলছি আমি দেখতেছি ওই মহিলা তার বাচ্চাটারে ওই মেয়েটা তার বাচ্চাটারে কোলের মধ্যে লইয়া, এখন মা ইফতারি খায় তখন আমার মনে পড়ে গেছি আমার জনম দুঃখিনী মাও তো গ্রামের বাড়িতে আমার ইফতারির মাত্র দুই মিনিট আগে পায়খানা প্রস্রাব করে দিছিলাম, আমার মাও তো আমার কোলের মধ্যে নিয়ে ইফতারি করছে, আমার মা আমার ধাক্কা দিয়া সরায় নাই, ইফতারি বাদ দিয়া যদি আমি দেখতাছি ওই মেয়েটা তার বাচ্চাটারে কোলে নিয়ে ইফতারি করে পায়খানা প্রস্রাব পরিষ্কার আগে করলো, আমার জনম দুঃখিনী মাও তো এইভাবে করছে, চোখের পানি ছেড়ে দিয়ে ইফতারির আগে দোয়া করছি আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও, তুমি যদি এখন মায়ের জন্য দুই ফুটা চোখের পানি ফেলাইয়া কান ধর বলো আল্লাহ কদরের রাত্রে যা চাবো তাই পাবো, আলহামদুলিল্লাহ বলেন, তোমার নবী বলছে কদরের রাত্রে যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, আর কদরের রাত্রটা আজকে যেতে পারে আলহামদুলিল্লাহ বলেন, কেন একটা জুমার রাত, দ্বিতীয় নাম্বার আজকে সাতাইশে রমজান সাতাইশে রাত, আল্লাহর কাছে দোয়ার আগে একটা চোখের পানি দিয়ে আল্লাহর একটা ডাক দিয়ে কম তো
আল্লাহ জীবনে আর গুনাহ করব না, বলেন আমিন। বলেন আর জীবনে গুনাহ করব না, আর নেকের কাজ ছাড়ব না, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আর কোনোদিন সুদ ঘুষ খাব না, আল্লাহ আর কোনোদিন হারাম খাবার খাব না, বলেন আমিন। আরো জোরে কেন আমিন। আপনারা আমার কাছে দোয়া চাইছেন, আমি আপনাদের জন্য দোয়া করবো, রাত বেশি করব না, তবে আপনাদের কাছে মাত্র দুইটা অনুরোধ রেখে যাই। কদরের রাত কিন্তু আজকেই শেষ না, 29 তারিখ কিন্তু আর একটা রাত্র আছে, কথা কন না কেন? এই রাত্রে যেমন ইবাদত করবেন 29 রাত্র কিন্তু ভুলে যাবেন, কারণ 5টা রাত্র আমার আল্লাহ কেন কদর রাত্র রাখছে, একটা রাখলে তো ওই দিনকে কান্দা মান্দা বিদায় নিতেন বান্দা, আল্লাহ এই জন্য গোপন রাখছে যে 5 রাত আমার কাছে কান্দি, 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্র আমার কাছে কান্দি, যেই রাত্রে চলে যাবে সবে কদর, ওই এক রাতের ওসিলায় 83 বছর 4 মাসের গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, 83 বছর 4 মাস না, 83 বছর 4 মাস রাত দিন দাঁড়াইয়া ইবাদত করলে। যেই মরহুমা শামসুন নাহার ফজিলাতুন নিসা লুৎফুন নিসা নামে মসজিদে 6,000 টাকা দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে, সেক্রেটারি সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জয়নুল আবদিন সাহেবের মৃত মা বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন। নাম মোহাম্মদ আসাদ ভাই, বোন ফাতেমা শারমিনের জন্য দোয়া চাওয়া হয়েছে। এবং আমার কাছে আসরের পরের থেকে অনেক ভাই লিস্টি দিয়েছে, আমি বলছিলাম আমি দোয়া করি, এবং আমার ডাকে যারা সারা দিয়ে এই আলেমুল আমার সম্মানের জন্য 1,500 দিলেন, আমি আজকে যতটুকু রাত্রে ইবাদত করব আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। যারা আমার মসজিদে দিয়েছেন তাদের জন্য দোয়া করব। এই রাতের মতো দাম পৃথিবীতে আর কোনোদিন পাবেন না, এটা মনে রাখবেন। আর একটা ছেলে আমার 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, জয়নাল আবদিন ভাই মা বাবার জন্য দোয়া চেয়েছেন, ইতালি প্রবাসী বিপ্লব মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, পিয়ার ভাই এই যে ওষুধ ফ্যাক্টরির দোয়া চেয়েছেন, আব্দুল কুদ্দুস ভাই যার কথা বলছিলাম আমার মসজিদে 2টা ফ্যান দিছে, আল্লাহ আমার বাইরে কবুল করেন, জোরে কেন আমিন। মৃত মা বাবার জন্য দোয়া আছে, তার মা অসুস্থ, বাবা মারা গেছে আব্দুল কুদ্দুস ভাইয়ের, আল্লাহ মাফ করে দেন। কায়েদে আজম আমার ভাই হসপিটালে অনেক বড় একজন অফিসার, আমার টিকার ব্যাপারে অনেক সহযোগিতা করছেন, উনি এই মসজিদে এসি বাবদ 25,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আমার ভাইয়েরকে দানকে কবুল করেন। আব্দুল কাদের ভাই এই মসজিদে 4,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। তারপরে হলো শফিকুল্লাহ ভাই দোয়া চেয়েছেন, এই মসজিদে 8,000 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং এই এলাকারই ছেলে মাঝার ভাই আমার মসজিদে 3,000 টাকা দিছে আসরের পরে, আল্লাহ আমার বাইরে কবুল করেন, বাবা মারে মাফ করেন। মোহাম্মদ খোকন এক খতম কোরআন শরীফ দিয়েছেন, খতম দিয়েছেন, আল্লাহ কোরআনে ওসিলায় তার বাবা মাকে আপনি মাফ করে দেন, আল্লাহ সবাইরে ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলে মা বাবাকে ভালো রাখেন, আল্লাহ যে যেখান থেকে দান করছে সকলের দানগুলোকে কবুল করেন। আল্লাহ অনেকে আমার সাথে মুসাফা করে দোয়া চাইছে, আমিও আপনাদের কাছে দোয়া চাইলাম, পুরো বছর আপনাদের কাছে আমি চাই নাই, এই রমজানে কেন চাইছি, আলেমুল আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাত নসিব করেন, জোরে কেন আমিন। ভাই এই যে আপনারা দিচ্ছেন না 22,000 টাকা হয়ে গেছে, যদি আমি না চাইতাম 22,000 টাকা পাইতাম। এবং অনেকে কোরআন শরীফ খতম দিচ্ছেন, দোয়া করি কোরআন শরীফ খতম দিয়ে হাদিয়া দিতে হয় না, আপনারা দেন না কথা কন না কেন, আপনারা দিচ্ছেন হাদিয়া, কোরআন শরীফ খতম দিয়ে কোনো হাতিয়া দিতে হয় না, যদি কোরআন যে কোরআন শরীফ খতম দিয়া ইমাম সাহেবরে হাদিয়া দিলে দোয়া করবে এটা ভুল, কোরআন শরীফ খতম দিছি রেডি বড় হাদিয়া, আপনি যে খতম দিতে পারছেন আমি পারি না এটা আমার কাছে বড় হাদিয়া। অতএব তারপর আপনারা অনেকে আমার হাদিয়া দিছেন, আল্লাহ যারা আমার হাদিয়া দিছে, যে মা বোন তার সন্তানে হাত দিয়া কোরআন শরীফ খতম দিছে, আবার আমি ইমাম সাহেবের কাছে দোয়া নিয়ে হাদিয়াও দিছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাত হাদিয়া দান করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই রাত্রে আপনি আপনাদের কাছে দোয়া চাই, অনেক বাইরা দোয়া চাইছে, লন্ডন থেকে আজকে টাকা পাঠায় দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ বলেন, মানিকগঞ্জ থেকে দোয়া চাইছে, দামরাই থেকে দোয়া চাইছে, চাঁদপুর থেকে আল্লাহর এক বান্দা দোয়া চেয়েছে, সৌদি আরব থেকে দোয়া চেয়েছে,
তারপরে কানাডা থেকে দোয়া চেয়েছে, আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে সকলের দোয়াগুলো আপনি কবুল করেন। এই কমিটির অনেক ভাইরা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ এই কদরের রাতে আমার দিবার মতো কিছুই নাই, তোমার কাছে একটা জিনিস দেই। আমার ভাইরা যে যা যেখান থেকে দোয়া চাইছে সকলকে আপনি কবুল করেন। আমার এক মা রাস্তা থেকে টাকা বাড়াই দিয়ে দোয়া চাইছে, আমি আসরে পরে বয়ে রয়েছি, এক মহিলা ওই গেটের সামনে দাঁড়ায় তার ছেলের হাত বাড়াই দিয়ে বলে, ওই হুজুরের কাছে একটা হাজার টাকা দিয়ে হুজুরের মসজিদে, হুজুরের মার মসজিদে দিয়ে হুজুরের মা জান্নাতে গেলে যেন আমিও জান্নাতে যাই। বলেন এই মহিলা কত ভালোবাসা নিয়ে আসছে। তাই মহিলার আল্লাহ মাফ করবে না করবে কারে? আল্লাহ কবুল করেন জোরগানা আমিন। আব্দুল কাদের ভাই, এই দেন কমিটির আর এক ভাই আমার মসজিদে এই 2000 টাকা দিছে এই রাত্রে, এই 2000 টাকা, এই 2000 টাকা রইল না, এটা হয়ে গেল হাজার হাজার কোটি টাকা। আল্লাহ আমার ভাইদের টাকাগুলোকে কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি, রব্বি মিন কুল্লি জামবে আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আয় আল্লাহ তওবা করিলাম, আমাদের মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, নেকের কাজ কোনোদিন ছাড়ব না, নেকের কাজ কোনোদিন ছাড়ব না। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকি সুস্থ রাখবেন, ভালো রাখবেন, সকলকে আপনি ভালো রাখবেন, সকলের বাবা মাকে আপনি মাফ করে দিবেন, আল্লাহ সকলকে আপনি কবুল করেন জোরগানা আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সবার কাছে আমার দাবি রইল, দোয়ার খাতায় যখন আপনি হাতটা তুলবেন আমার জন্য একটু দোয়া করেন, সবাই আমার জন্য দোয়া করেন। যদি আপনাদের কাছে আমি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিন, কেন এই রাতে যদি কারো গুনাহ মাফ না হয় ওর গুনাহ মাফ হওয়ার মতো কোনো সিস্টেম নাই। আমার নবী বলেছেন, আপনারা তো আমার কাছে দোয়া চাইছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সকলের মা বাবাকে কবুল করেন। দোয়া কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, তার ভিতরে আগে আল্লাহ পাকের একটু জিকির করতে হয়, আল্লাহ পাকের জিকির দিয়া এই জবানটাকে আগে পবিত্র করি। আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুমার রাত কদরের রাত, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। এই মসজিদে যারা জায়গা দিয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, এই মসজিদে যারা দান করছে তাদের জন্য দোয়া করবেন, মাননীয় সংসদ সদস্য এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। উনি কদরের রাত্রিগুলা কমিটির কাছে দোয়া চায়, আমার কাছে দোয়া চেয়েছেন, ওনার বাবা মাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আরও যারা আছেন এই এলাকায়, বিশেষ করে কমিটির বাইরা, বিগত কমিটি, বর্তমান কমিটি, সবার জন্য দোয়া করেন। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সবার জন্য দোয়া করেন।
খাস করে আমি মাদ্রাসায় যখন আসি জুমা পড়াবার জন্য, একটা ছেলে আমার অনেক খেদমত করে, ছেলেটার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কেন হক্কানে আলেম বানায়। ভাই সবাই সবার দোয়া পায় না, মনের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে হাজার হাজার টাকা হুজুরের কাছে দিয়া দোয়া পায় না, মনের থেকে কিন্তু দোয়া করে না। আবার আছে একটা লোক একটু খেদমত করে আল্লাহর ওলি হয়ে যায়, আছে না এরকম? সবাই দোয়া করেন আমার জন্য, আমিও দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আর একটা ওয়াদা, আজকে অন্তত আজকের রাত্রটা কেউ ঘুমায়েন না, যতটুকু পারেন সারা রাত আমার মাওলার একটু ডাইকেন, দি হাত বাড়াই আল্লাহকে ডাইকেন। আমি মোনাজাতের ভিতরে আমি আপনাকে 30 সেকেন্ড টাইম দিব, এই 30 সেকেন্ডের ভিতরে চিল্লাই চিল্লাই আল্লাহর কাছে চাইবেন। এই চাওয়াটা আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। চোখের পানি দিয়া তওবা নিয়াত করে জীবনের সর্বশেষ তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুউস সালাম, حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعليت يا ذا الجلال والإكرام، رب العالمين تم جديك رحمة النظر تك يا دك ديرك شمعي ترابي بنيا গুনার বুঝা মাথা লইয়া হাত তুলিছি দরবারে, রহমতেরি নামেরে গুনে মাফ করি। আল্লাহ তুমি তাকায় দেখো কত গুনাহ করছি আমরা, কত গুনাহ করছি আমরা, গুনার হিসাব নিও না, মাফ করিয়া কোলে নিও ফেলে দিও, মাফ করিয়া কোলে তুইলো ফেলে দিও। গুনা কইরা হাত তুলি জি তোমারি দরবারে, মাফ করিয়া দিও তুমি রহমান নামে গুনে। আল্লাহ তুমি যদি দেখো কার জন জনম দুঃখিনী মা, মা এই কদরের রাত্রে মালিক গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে মাফ করে দাও তুমি মোদের অহে রহমান।
আল্লাহ যদি দুনিয়ায় এক ভিক্ষু কারাক ভিক্ষা দরজায় না পায়, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, তুমি এমনই একজন মালিক, তোমার দরজা থেকে তাড়ায় দিলে কই যাও মালিক। আল্লাহ তুমি দেখো কার জন জনম দুঃখ মিয়া বাবা না, গত কয়েক বছর আগে সবে কদরে বাবা বেঁচে ছিল, আজকে বাবা নাই। আল্লাহ গত দুই বছর এক বছর আগে মা বাইসা ছিল, আজকে মা নাই। আমার ভাইরা তোমার এখন আল্লাহ বলে ডাক দিয়া মায়ের পক্ষ থেকে তওবা করবে, আল্লাহ যাদের মা নাই তুমি মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার ভাইরা তোমার দিকে তাকায় যায়, এই কদরের রাত্রে মাফ না করলে কার কাছে যাবে, আল্লাহ যে সেখান থেকে দোয়া চাইছে কবুল করে কেরিন বরস্ত, আমি জানি না কে জানু কোনার দরজা বন্ধ হয়ে গেছে, মাপ পাবে না আশা করে ফেলছি আল্লাহ, কিন্তু আজকে বড় আশা করে হাত তুলছে মাপ করে দাও না গো আল্লাহ, কে জানু অসুস্থ, কার জানু বিবি অসুস্থ, কার জানু মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ কার জানু রেজেকের ব্যবস্থা নেই, আল্লাহ বাংলাদেশ ছোট্ট দেশ আমার প্রশাসনের বাইরে দোয়া চাই যায়, আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে মালি, ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, এমপি সাহেব বলেছে যে হাদি ভাই আমার জনম দুঃখিনী মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ এমনি করে যত ভাইরা দোয়া চাইছে তাদের সকলের বাবা মাকে মাফ করে দেয়, আল্লাহ কমিটির ভাইরা কতজনে আমার মসজিদে টাকা দিয়া দোয়া চাইলো, আল্লাহ আল্লাহ কতজনে আমার মাদ্রাসায় টাকা দিয়া দোয়া চাইলো, এই কদরের রাত্রে আমি আমার ভাইদের কি দিয়ে বিদায় দিব মালি। আল্লাহ আগামীকালকে হয়তো আমার ভাইরা অনেকে ঢাকা ছেড়ে দিয়ে বাসায় চলে যাবে, নারীর টানে বাড়ির থেকে রওনা দেবে, আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ পথের মধ্যে সমস্ত বিপদ থেকে রক্ষা করো, আবার ঈদ কাটাই এসে আল্লাহ আবার ঈদ উল ফিতর কাটাই আবার যার যার গন্তব্যস্থলে ঢাকায় পৌঁছাবার তৌফিক দিয়ে দিও, আমার ভাইদেরকে সহি সালামতে গ্রামের বাড়িতে পৌঁছায় দিও, আল্লাহ যারা গ্রামের বাড়িতে রওনা দিছে যারা দিবে যারা যাচ্ছে সবাইকে কবুল করে নাও, আল্লাহ যারা গিরামের বাড়িতে ঈদ করার জন্য যাবে ছেলে মেয়েকে নিয়ে তাদেরকে ভালো রেখো সুস্থ রেখো, আল্লাহ সদা সর্বদা সুন্দরভাবে ঈদ করে আবার বাসায় আসার ঢাকায় আসার তৌফিক দিয়ে দিও, আল্লাহ খাস করে আপনার কাছে একটা দরখাস্ত করি, আল্লাহ বাসায় বসে আমার মা বোনরা হাত তুলছে আমি জানি না আমার কোন মায়ের জন্য মা নাই, আমার কোন মায়ের জন্য বোন নাই, আমার কোন মা বোন যেন স্বামী নাই সন্তান নাই, প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ স্বামী সন্তানকে মাফ করে দেন, আল্লাহ সবার মা বোনদেরকে আল্লাহ মা বোনদের স্বামী সন্তানকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাই যাদের রেজেকের ব্যবস্থা নাই রেজেকের ব্যবস্থা করে দেন গো আল্লাহ, আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার সুযোগ দিয়ে দেন, আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন, যাদের ব্যবসা বাণিজ্য খারাপ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন, আল্লাহ আর কত বলবো, আপনার কাছে একটাই দরখাস্ত আল্লাহ জীবনে একটাবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, জীবনে একটাবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, আল্লাহ নিয়ত করছে আগামী মাসে উমরায় যাব, আল্লাহ ফ্যামিলি নিয়ে সাথে যাব, আল্লাহ মেহরবানি করে আপনি আমার উমরাকে কবুল করে নিয়েন, সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, আমার বাইরে আরো যারা উমরায় আছে যারা যাবে তাদের সবাইকে কবুলে মঞ্জুর করে নেন, আল্লাহ মসজিদের সমস্ত খাদেম মুয়াজ্জিন ইমাম সবাইকে কবুল করে নেন, মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নেন, ইমাম সাহেবকে কবুল করে নেন, আল্লাহ কাজ করে যে হাফেজ সাহেব তিনজন
আমাদেরকে 30 পারা কোরআন শুনাইলেন, কত কষ্ট করে শুনাইছে, কতবার তোমার এই কোরআনকে খতম দিছে এই রমজানের ভিতরে। কারণ একটা কোরআনের হাফেজ তারাবি পড়াইতে হইলে অন্তত একটা আয়াতকে 50 বার তেলাওয়াত করে। আল্লাহ এক একটা হাফেজের অন্তত এক এক রমজানে মনে হয় 100 খতম হয়ে যায়। আল্লাহ এই খতমের বদলে তা আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই হাফেজ সাহেবদেরকে তারা হাদিয়া দিছে, আল্লাহ যারা দিবে তাদের সবাইকে কবুল করেন। আমার মা বোনরা বাসা থেকে হাদিয়া পাঠাই দিছে, আমার মা বোনদেরকে মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ খাস করে আমার কমিটির বাইরা সহ আমার বাইরা অনেকে আমার হাদিয়া দিয়ে দেওয়া চাইছে। আল্লাহ লন্ডন থেকে, কানাডা থেকে, মানিকগঞ্জ থেকে, দামরাই থেকে, চাঁদপুর থেকে, রংপুর থেকে অনেক ভাই বোনের আমার কাছে দোয়া চাইছে রাতে। আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন। আল্লাহ আমার মাদ্রাসার এতিমখানায় যারা চাউল দিছে, ডাউল দিছে, এই মাদ্রাসায় যারা চাউল দিছে, জাকাতের টাকা দিছে, আল্লাহ অনেকে কিতাবের টাকা দিছে, আল্লাহ অনেক গরিব ছেলে আছে কিতাব কিনা পড়তে পারে না, আল্লাহ যারা কিতাব কেনার পয়সা দিছে আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করে নেন। এই কিতাবের বাদৌলতে আল্লাহ তাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার বাংলাদেশ ছোট্ট দেয়া সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, সমস্ত মহামারী থেকে রক্ষা করে, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে বাংলাদেশকে হেফাজত করেন, আজাব গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করেন। মালাকুল মুওয়াজ্জিদিন পাঠাইবা আল্লাহ। রমজান অনেক বাইরাই মাদ্রাসা মসজিদে দান করছে, লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসা মসজিদে দান করছে আমার জানা মতে। আল্লাহ যে যেখান থেকে এই মাদ্রাসা মসজিদে দান করছে তাদের দানগুলো কবুল করে নেন। আল্লাহ বিগত কমিটি, বর্তমান কমিটি, যারা জাগা দাতা সবাইকে আপনি কবুল করে নেন। এমপি সাহেবের বাবা আমাকে মাফ করে দেন। আল্লাহ খাস করে যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাআকুম। আল্লাহ বিরহমতিকা ইয়া